যে কারো ব্যাপারে কোনো রকমের জন্য সমালোচনায় পতিত না হই কোনো অবস্থাতে বিশেষ করে হকানি রব্বানি সর্বসাধারণ আলে আমাদের ব্যাপারে কোন রকমের সমালোচনার জন্য পতিত না হই এটা এমন একটি মরজ আহালে আলেমদেরকে এটাই গোমরা করছে আহালে এলেম যারা এলেমওয়ালা বেশ পরিমাণে হোক বা কম পরিমাণে হোক এলেমওয়ালারা গোমরা হয়েছে তো বেয়াদবির কারণে গোমরা হয়েছে যোগে যোগে যত রকমের বদ্দিনী গোমরাহী এলেমওয়ালাদের মাঝে আসছে তো বেয়াদবির কারণে আসছে সরাসরি কোরআন এবং হাদিসের কেউ মোখালফত করে না কারণ কেউ মোখালিফত করে সে টিকতে পারে নাই কিন্তু ওলামাদের মোখালফত করছে আশখাসের মোকালফত করছে যত রকমের গোমরা দলগুলো আছে সব গোমরা দলগুলা মোখালফত করছে সমালোচনা করছে তো আশখাসের সমালোচনা করে হেরে গোমরা হয়েছে কোরআন এবং হাদিসের সরাসরি সমালোচনা কেউ করেনি যদি আমরা তালাশ করে দেখি তো মূল বিষয় হবে আশখাসদের সমালোচনা এই কারণে রশিদিয়ার মধ্যে যে সমস্ত বিষয়গুলো আছে তার মধ্যে একটি বিষয় আদবের বিষয়টি আছে যে কার সমালোচনা করার দরকার নেই এমনি সাধারণ একজন মানুষের সমালোচনা তো ক্ষতিকর আলেমুল আমাদের সমালোচনা তো দূরের বিষয় আমরা হাটহাজারি মাদ্রাসার নাজমে তালিমাত হজরত মাওনা হারুন সাহেব রহমতুল্লাহ আলাই বাধা দিয়েছিলেন সোনাগাজি বাধা দিয়া তখন নতুন নতুন টেলিভিশন বাইরেছে হালকা পাতলা বিভিন্ন জায়গায় টেলিভিশন চলত তো মানুষ এক এক মানুষ একজন বাধা দিয়া মাদ্রাসার এক হুজুরের ব্যাপারে অভিযোগ করতেছেন যে হুজুর ও হুজুরের টেলিভিশন দেখছে তখন তো এটা বড় অপরাধ ছিল বাস্তবে কিন্তু গুণার সাথে সম্পৃক্ত থাকাটাই তো অপরাধ তো হজরত না হারুন সাহেব হুজুর বস শুনছেন এতটুকু কোনো উত্তর নেই বা কোনো কথাবার্তা বলেন নাই হে আবার বলতেছে আবার বলতেছে তো হজরত মাওলানা হারুন সাহেব রহমতুল্লাহ বলছেন ভাই আপনি এমন কেন করতেছেন একজন আলেম মানুষ হে গুণা তার থেকে হয়তো হয়ে গেছে কিন্তু সে তব করতে পারে তবার বিষয়গুলো তার জানা আছে একজন আলেমের পিছনে এরকম পড়ার দরকার নাই তোমার বলার উদ্দেশ্য হয়েছে যদি কোনো আলেম যদি তার থেকে যদি কোনো গুণা হয়ে যায় সেটাও প্রচার প্রসারের অধিকার কারণে সাধারণ মানুষেরও গুণা হয়ে গেলে প্রচার প্রসারের দরকার নেই কিন্তু ওলামাদের আমাদের আরও দরকার নেই আদব হচ্ছে সবচাইতে মৌলিক বিষয় এলমুল আখলাক ওলারা বলছেন আর তাছাপুফু কুল্লহু আদবন আর এমনি মসুর কাউল আর দিন ও আদবন দিন পুরোটাই নির্ভর করে আদবের উপরে তাসবু পুরোটাই নির্ভর করে আদবের উপরে আদব আছে তো এলমুল আখলা গাছ আখলা গাছ আদব নাই তো কিচ্ছু নাই তো ছাত্রদের মাঝে মধ্যে ফোন আসে বা এমনি সরাসরি দেখা হলে কথাবার্তা বলে যে হুজুর এখন সমালোচনা থেকে ওলামাদের সমালোচনা থেকে নিজেদেরকে বাঁচাইতে পারি না শুনতে হয় এখানে থেকে থেকে সমালোচনা যে গুণা এটা হয়তো দিলের মধ্যে বসে আছে তখন অন্য কেউ সমালোচনা করলে করতে থাকলে এটা দিলের মধ্যে খুব কি খারাপ লাগে তো আসি হালাত জানায় মাদ্রাসা পড়ে অমুক মাদ্রাসা পড়ে অমুক মাদ্রাসা পড়ে কিন্তু সমালোচনা থেকে নিজেকে বাঁচাতে পারি না আম দিনদার মুসলমান যারা আছে এরা উপর উপরেপাক হয় না বিশেষ করে সর্বসাধারণ আলে মোলামা কখনো গুমরাহের উপর এতপাক হন নেই সর্বসাধারণ হকানি রব্বানি আলে মোলামা ওলামাদের মোকাম বড় উঁচা আল্লাহাক যাদেরকে এলমে নাফে দান করছেন এরা না রসুল সমস্ত রাসুলের নায়ক এরা সবাই গোমরাহের উপরে এত্তেফাক হবে এটা কখনো হয় না এটা আল্লাহ তাদেরকে হেফাজত করতে থাকেন মা রাহুল মুসলিম মসর আহমদের মধ্যে আছে রাওয়ায়েত আয় মুসলিম আল ওলামা মুসলমানদের বিশেষ অংশ ওলামা একরাম যেটাকে ভালো মনে করেন সেটা ভালোই হয় ফাহুয়া হাসান উনাল বর্তমান প্রেক্ষাপট বড় নাজুক প্রেক্ষাপট ওলামাদের সমালোচনা ওলামাদের ব্যাপারে বিভিন্ন রকমের কুরুচিমূলক কথাবার্তা এগুলো আলোচনা হইতে থাকে যে আমি আর যে সমস্ত ছাত্র বাইরে আসেন যে আমি আর সাথে সম্পৃক্ত আমার অনুরোধ থাকবে মত পথ বহু কিছু থাকতে পারে সমস্যা নাই কিন্তু কেউ যেন কারোর সমালোচনায় পতিত না হই অন্যের সমালোচনা করা সবচাইতে সহজ সবচাইতে বেশি ক্ষতিকর অন্যের সমালোচনা করাটা সবচাইতে সহজ কোনো পুঁজি লাগে না অ্যালেমো লাগে না অন্যের সমালোচনা করা সবচাইতে সহজ কিন্তু ইয়াদ রাখা উচিত নিজের জন্য সবচাইতে ক্ষতিকর নিজের সমালোচনা করা সবচাইতে কঠিন কিন্তু ইয়াদ রাখা উচিত সবচাইতে উপকারী নিজেরটা কেউ দেখে না দোষ নিজের সমালোচনা করা সবচেয়ে কঠিন কিন্তু কষ্ট কষ্টের বিষয় কিন্তু বড় উপকারী কোনো মাসালা মাসাইল যদি বুঝে না আসে তাহলে জিজ্ঞেস করে বুঝে নিব বুঝে নেওয়া দরকার কিন্তু কোনো এলেম নাই গভীরতা নাই কিন্তু আমি যেটা বুঝি বা যেটা আমি অন্যের কাছে শুনছি যশবার উপরে এসে ওটাকে সঠিক মনে করে ওলামাদের সমালোচনা করা এটা তো আসলে কখনো সমুচীন নয়